নমস্কার বন্ধুরা, আমি মিঠু। মিঠু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি যেই রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। এটা কিন্তু গরমকালে খেতে ভীষণ ভালো লাগে। এটা একটা ডেজার্ট আইটেম, আর ফ্রিজে রেখে ঠান্ডা করে এই আইটেমটা খেতে হয়। আর এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে, কারণ বাচ্চারা ফল খেতে খুব বায়না করে। ওদেরকে যদি এইভাবে তোমরা বানিয়ে দাও তাহলে কিন্তু ভীষণ ভালোবাসবে। তাহলে এই রেসিপিটা আমি করছি, তোমরা দেখো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সমস্ত ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে আমি এটা শুরু করার আগে, মানে যেই সমস্ত আমার উপকরণগুলো লাগবে আমি বলে দিই। এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি, আমি আমার পছন্দের মতো ফল নিয়েছি। এবার তোমরা তোমাদের চয়েস মতো নিজেরা নিজেদের পছন্দ মতো ফলগুলো বেছে নিতে পারো। আমি এখানে কিছু আঙুর নিয়েছি, ছোটো ছোটো করে আঙুরগুলো কীরকম কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি আপেল, সমস্ত ফলগুলোকেই একরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার সাথে আমি নিয়েছি বেদানা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কমলা লেবু নিয়েছি একটু ছোটো করে কেটে, আর নিয়েছি কলা। কলাটা আমি কম নিয়েছি, কারণ কলাটা পছন্দ কম করি, যেন কলাটা কম নিয়েছি। তাহলে আমি এরকম পাঁচ রকমের ফল নিয়েছি। তার সাথে আমি নিয়েছি কাস্টার্ড পাউডার 2 চামচ নিয়েছি এখানে। আর এরকম বাজারে যে কোনো দোকানে পাওয়া যায়, যে কোনো ভালো বড় মুদিখানা দোকানে এগুলোতেই কাস্টার্ড পাউডার কিনতে পাওয়া যায়। এটা ভ্যানিলা এসেন্সের, আমি এই পাউডারটা 2 চামচ নিয়েছি। আর নিয়েছি 6 চামচ চিনি নিয়েছি এটার জন্য। আর আমি এই রেসিপিটা দুধ দিয়ে করব। দুধ নিয়েছি হচ্ছে 500 গ্রাম এখানে। তাহলে এবার আমি শুরু করি। এই যে আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা ফুটে উঠলে একটুখানি বাদে আমি কাস্টার্ড পাউডারটা মেশাবো। আর একটুখানি 2 চামচ দুধ আমি রেখে দিয়েছি, ঠান্ডা দুধ দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা মিলিয়ে নেব। আমার দুধটা ফুটে উঠেছে। এবার আমি কি করবো, এবার চিনিটাকে আমি মিশিয়ে দেবো। আমি এরকম চামচ দিয়ে 6 চামচ চিনি নিয়েছি। এই যে এই চামচে 6 চামচ চিনি নিয়েছি, চিনিটাকে আমি মিশিয়ে দিলাম। চিনির স্বাদটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বেশি কমটা নিয়ে নিতে পারেন। এবার কাস্টার্ড পাউডারটা আমি একটু ঠান্ডা দুধ রেখে দিয়েছিলাম, মিশিয়ে নিচ্ছি। এবার আমি কাস্টার্ড পাউডারটা যেটা গুলিয়ে দিয়ে নিয়েছি সেটা আস্তে আস্তে মেশাতে থাকবো। আর অনবরত নাড়তে থাকবো, নইলে একটা লাম্পস হয়ে যেতে পারে। দেখুন, দেওয়ার সাথে সাথেই দুধটা কেমন ঘন হয়ে গেল সঙ্গে সঙ্গে, সেই জন্য অনবরত নাড়তে থাকবেন। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, কারণ আমার এটা হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। এবার আমার এটা ঠান্ডা হয়ে যাবে যখন নর্মাল টেম্পারেচারে আসবে, তারপর আমি ফ্রুটগুলো এর মধ্যে মেশাবো। আগে এর একটা ঠান্ডা হয়ে নিক। এটা আমার নর্মাল টেম্পারেচারে চলে এসছে, এবার আমি ফ্রুটগুলোকে মিশিয়ে দেবো। এবার এটা আমি একটা বাটিতে রেখে একটা বোল নিয়ে নিয়েছি।
এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো, 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, তারপর ফ্রিজ থেকে বার করে এনে আমি সার্ভ করছি। এই হয়ে গেল, আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি 2 ঘন্টা বাদে, এবার এটাকে আমি সার্ভ করে দেবো। 2 কাপ নিয়ে নিয়েছি, এরকমভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন, ভীষণ পছন্দ করবে, আর গরম করে ভীষণ ভালো লাগে, এটা একদম ঠান্ডা ঠান্ডা আইটেম, একদম ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি একটুখানি বেদানা দিয়ে সাজিয়ে দেবো, যেহেতু বাচ্চাদের কথা মাথায় রেখে এটা আমি করেছি, বাচ্চারা একটু সাজানো গোছানো না হলে পছন্দ করে না। আর দিয়ে দেবো উপর থেকে একটু কাজু বাদাম। হয়ে গেল আমার ফুড কাস্টার্ড রেসিপি। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করে আমাকে জানাবে, ভালো লাগলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি আমার পরবর্তী আমার দ্বিতীয় রান্না নিয়ে ফিরে আসবো। নমস্কার।